গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, বাড়িতে আমরাও খুব ভালো আছি। এই দেখো, চা নিয়েই তো তোমাদের সঙ্গে আমি গল্প করি। আজ অনেকদিন হয়ে গেল তোমাদের সঙ্গে আমি গল্প টল্প করতে আসি না, মানে মনটা ভালো লাগছিল না। তো আজকে ভাবলাম অনেকদিন তোমাদের সঙ্গে গল্প করা হচ্ছে না, ডেলি লাইফের কিছু ভিডিও দিই না, তো আজকে ভাবছি তোমাদের সঙ্গে কিছু শেয়ার করবো। তো ওই রান্না অর্ধেক আমি বসিয়ে দিয়ে এসেছি, ছেলেকে দাঁত টাত মাজিয়ে রেডি করে দিয়েছি, ও ঘরে খাচ্ছে আর ও কার্টুন দেখে, তো সেই জন্য ওর পাশে বসে আমি কথা বলতে পারি না। আর হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে আজকে কি মনে হলো, ঘরটা ঝাড় দিয়ে ঘর আগে মুছে নিয়েছি, মানে বিছানা টিছানা তুলে ঘরটা ঝাড় দিয়ে ঘর আগে মুছে নিয়েছি, তারপর রান্না ওদিকে অর্ধেক হয়ে যাচ্ছে আর ছেলের ভাতও হয়ে গেছে। এখন বেলা প্রায় অনেকটাই বাজে, 8টা বেজে গেছে। আমাদের তো সকাল সকাল রান্না, রান্নাটা সকাল সকাল হয়ে গেলেই হলো, মানে রান্নাটা নিয়ে বেশি চিন্তা থাকে। তো এই দেখো চাও নিয়ে চলে এসেছি, যে রান্না ওদিকে অর্ধেক হতে থাকুক আর আমি চাটা খাবো, তোমাদের সঙ্গে একটু গল্প করব। আর তোমাদের না একটা জিনিস দেখাবো, সেই যে সেদিন আমরা ফুলের যে বাল্বগুলো লাগিয়েছিলাম, তোমরা যারা দেখেছো আমার প্রথম ভিডিওটা, তো ওখানে দেখেছো আমি কী করে ফুলের বাল্বগুলো লাগিয়েছিলাম। তো ওগুলোর তো কোনো আপডেট তোমাদের দেওয়া হয়নি, প্রায় 15-16 দিন কি 17 দিন হয়ে গেছে। তো ওইগুলো ভাবছি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব, যে গাছগুলো কেমন হয়েছে তোমাদেরকে একটু দেখাবো। তো গাছগুলো যেমন হয়েছে তাতে মানে ভালোই গ্রোথ হয়েছে এই কয়দিনে। তো তোমরা যারা আমার প্রথম ভিডিওটা দেখো নি, যারা আজকে প্রথম এই ভিডিওটা দেখছো, তারা কিন্তু বুঝতে পারবে না। যদি তোমরা দেখতে চাও তাহলে প্রথম ভিডিওটা দেখে নিও, যে ওই গাছগুলো আমি কী করে বসিয়েছিলাম। আর আজকে তোমাদেরকে দেখাবো গাছগুলোর বর্তমান অবস্থা। তো চলো চাটা খেয়ে নিই। কদিন ধরে মনটা ভালো লাগছে না, রেগুলার সকালবেলা উঠে ফোন চালিয়ে তোমাদের সাথে কথা বলবো, মানে ফোনটা অনেক করতে ইচ্ছা করছে না। তো আজকে কি মনে হলো তোমাদের সঙ্গে একটু কথা বলি, সেই জন্য চাটা নিয়ে বসলাম আর ওদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। আর ভিডিওটা ছোটর মধ্যে রাখবো, বড় করবো না যাতে তোমাদের দেখতে অসুবিধা হয়। এই আমি তোমাদের সঙ্গে এখন একটু কথা বললাম, আর একটু রান্না বান্না দেখাবো, আর ফুলের গাছগুলো তোমাদেরকে দেখিয়ে ভিডিওটা আজকে শেষ করে দেবো। পরবর্তীতে যদি তোমাদের ভালো লাগে বা তোমরা দেখতে চাও, তখন না হয় আমি বড় দেখে ভিডিও দেব বানিয়ে, কিন্তু এখনো তো তোমরা সেভাবে কেউ বন্ধু হয়ে পারো নি, বা ভিডিওতে অতটা ভিউও হয় না। তো ঠিক আছে, দেখা যাক ভবিষ্যতে কি হয়। তো ঠিক আছে, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আমি রান্না বান্না করে নিই, কী কী রান্না হবে সেগুলো তোমাদের দেখিয়ে দেবো, তারপরে ফুল গাছগুলো দেখিয়ে দেবো। ঠিক আছে, তাহলে চলো চাটা খেয়ে নিই। কী কী রান্না হবে তোমাদের বলে দিই, রান্নাঘরে চলে এসেছি। এখানে এই যে পুঁই শাক ধুয়ে রাখা রয়েছে, এই পুঁই শাক করবো চিংড়ি মাছ দিয়ে। অল্প কিছু চিংড়ি মাছ রয়েছে, তোমাদেরকে দেখিয়ে দেবো। আর এইখানে দেখো, এই যে লঙ্কা চিড়ে নিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখানে রয়েছে পুঁই শাকে দেবার জন্য কুমড়ো, আলু, পেঁপে, এভাবে কেটে রেখেছি। এখানে এই যে মৃগেল মাছের ঝোল করবো, আর আছে একটু মাছের তেল। আর এই দেখো বাড়ির মুরগির ডিম ধুয়ে রেখেছি, আর আছে অল্প কিছু চিংড়ি মাছ, যেটা দিয়ে পুঁই শাক করবো। বাইরে নেমেছে খুব বৃষ্টি, রান্না বান্না হয়ে গেছে, তাই তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে আজকে আমাদের এই মেনু, মৃগেল মাছের ঝোল আলু পটল দিয়ে করেছি পাতলা করে। আর এখানে আছে অল্প একটু চিংড়ি মাছ ছিল, তো তাই দিয়ে করেছি এই যে পুঁই শাকের একটা তরকারি বা পুঁই চিংড়ি। আর এখানে দেখো এই যে মা, ওই যে মাছের তেলটা ভেজে রেখেছি, মা এগুলো খেতে ভালোবাসে, তো কাঁচা লঙ্কা দিয়ে ভেজে রেখেছি। আর এদিকে দেখো যে ছেলের ডিমটা এখনো সিদ্ধ করে রেখেছি, তো এখনো খোসা ছাড়ানো হয়নি। এদিকে অনেক বাসন কোসন রয়েছে, সব ধুতে হবে, আর গ্যাসের অবস্থা দেখো, সব এখন এগুলো পরিষ্কার করব। তো ঠিক আছে, চলো সব পরিষ্কার করে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলবো। দুপুরের খাবার বেড়ে নিয়েছি, এখানে আছে এই যে মৃগেল মাছের ঝোল, এখানে আছে একটু মাছের তেল ভাজা, আর এই যে আছে পুঁই শাকের তরকারি মানে পুঁই চিংড়ি, আর এই হচ্ছে ভাত। তো চলো এবার খাওয়া দাওয়া করে নিই, খুব খিদে পেয়ে গেছে আর বেলাও অনেক হয়ে গেছে।
দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এই যে তোমাদের সামনে এসছি, ফুল গাছগুলো তোমাদেরকে একটু দেখাবো বলে। দেখো এরকম হচ্ছে, এই 17 দিন হলো বসিয়েছি, তো 17 দিনেই এত সুন্দর গ্রোথ হবে আমি ভাবতেও পারিনি। ভীষণ খুশি হয়েছি গাছগুলোর গ্রোথ দেখে। দেখো এটা তো টবে যে মাটিতে বসিয়েছিলাম, আর এগুলো এই যে বালির মধ্যে বসিয়েছিলাম। এই পাশে দেখো এই বাল্ব দুটো কিন্তু এখনো হয়নি, তবে হবে। আমি আমার যতদূর মনে হচ্ছে এই দুটো থেকেও গাছ বেরোবে, আর এগুলো তো বেরিয়েই গেছে, আর এক একটা বাল্ব থেকে দুটো করেও গাছ বেরিয়েছে জানো তো, তোমরা দেখলেই বুঝতে পারবে। এটা দেখো ছোট্ট একটা যে বেরিয়েছে বাল্ব থেকে গাছ, আর দেখো দুটো তিনটে গাছ বেরিয়েছে এটা থেকে। এটা এই দেখো এই মাঝখান থেকে না ফুলগুলো বের হয়। তো তোমাদের আমি এর ফুলগুলো কেমন দেখতে সেগুলো তার একটা ছবি আমি দিয়ে দেব। এগুলো কিন্তু অনেক কালারের হয়, তো আমি যে ছবিটা দেব সেটা আমার গত বছরের ফুলের ছবি, একটাই কালার ছিল হলুদ রঙের, সেটা তোমরা দেখে নিও, আমি দিয়ে দেব ছবিটা, অ্যাড করে দেব এর সঙ্গে। আর দেখো বালিটা একটু শুকনো শুকনো হয়ে গেছে, হালকা করে জলের ছিটা দিয়ে দিই। আর এদিকে এই যে এটা মাটিতে রয়েছে, এ গাছটাও সুন্দর হচ্ছে, ওকে ওই যে হালকা করে জলের ছিটা দিয়ে দিই। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এই দেখো আমি ফুলের ছবিটাও অ্যাড করে দিয়েছি, তোমরা দেখে নাও ফুলগুলো এরকম দেখতে হয়। আবার তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিওয় আমার দেখা হবে, আর ভিডিওগুলো এখন ছোট ছোটই করছি। তোমরা প্লিজ অন্তত পক্ষে 4 থেকে 5 মিনিট দেখো, তোমরা যে মোটে দেখছো না এর জন্য খুব অসুবিধায় পড়ে যাচ্ছি, আর রেগুলার বন্ধু কাটা যাচ্ছে। তো তোমরা অন্তত পক্ষে অর্ধেক টাইম তো দেখো, আমি কত ছোট করে দিচ্ছি দেখো ভিডিওগুলো। তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আর একটা ভিডিওয় তোমাদের সঙ্গে দেখা হবে। তো আজকে আসি, তো টাটা, সবাই ভালো থেকো তোমরা।